কেল্লায় আসা হয়েছে একটা উপকার, সকালবেলা যদি আপনারা ঘুম থেকে উঠে কেল্লায় হাঁটেন, যাদের হয়েছে ডায়াবেটিস আছে, যাদের হয়েছে ধরেন প্রেশার হাই, হার্টের প্রবলেম, এরা হচ্ছে সকালবেলা হাঁটলে খুব ভালো। কারণ এই জন্য ভালো, এটা হয়েছে একটা গ্রাম্য প্রাকৃতিক একটা জায়গা, লালবাগ কেল্লা খুবই ভালো। আর এই যে সকালবেলা আমি আসি, মেডিটেশন করি, মেডিটেশন করলে মাইন্ড খুবই ভালো থাকে, মাথার ব্রেন ভালো থাকে, এবং হয়েছে আপনার সারা দিনের জন্য আপনার ক্লান্তি ভাবটা চলে যাবে। তো আপনি অবশ্যই সকালবেলা উঠবেন এবং আমাদের পাশে থাকবেন, এটা হয়েছে আমরা চাই। আর হয়েছে সবচেয়ে বড় কথা, এখানে একটা সংগঠন আছে লালবাগ কেল্লা প্রভাতির, এখানে যারা আছেন সভাপতি সেক্রেটারি সবাই আছেন, সবাই ব্যায়াম করে। যে দেখেন আমার পাশে আছেন সবাই, মহিলারা ওই পাশে আছেন, সবাই আছেন, সবাই আমরা একসাথে মিলিত ভাবে একটা পরিবারের মতো আমরা এখানে ব্যায়াম করি। তো অবশ্যই আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং আপনাদের প্রতি আমার ভালোবাসা রইল। আমাদের এই সংগঠনটি আপনার 2004 সালে করা, 2004 সালে সংগঠনটি করা, এবং এরপর থেকে ইনশাল্লাহ আমরা সবাই এই সংগঠনের সাথে যুক্ত। অনেক মেম্বার আমাদের, প্রায় 250 থেকে 300 মতো মেম্বার। আমরা প্রতি সপ্তাহে বিভিন্ন অনুষ্ঠান মাধ্যমে আমরা সংগঠনটিকে জমিয়ে রাখি এবং প্রতিদিন আমরা কিছু এক্সারসাইজ করি, যে এক্সারসাইজের মাধ্যমে আমাদের সংগঠনের মূল ভিত্তি যেটা সুস্থভাবে বেঁচে থাকা, সুন্দরভাবে সুস্থভাবে বেঁচে থাকা, সেটাকে আমরা প্রাধান্য দিয়ে আমরা এখানে ব্যায়াম করি, হাঁটি এইভাবে। তারপর হাঁটার পরে আমরা বিভিন্ন হাসা, নিজেদের মধ্যে নানান কথা কথা বলে আমরা নিজেকে হাসানোর চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি। তো মূল সংগঠনের এই নীতি হচ্ছে যে সুস্থ থাকবো আমরা, এটাই হচ্ছে বড় ই। তো যাই হোক, আমাদের সংগঠনের আমরা শুধু সংগঠনের আমরা মাঠে হাঁটি তাই না, আমরা আরো কিছু সমাজসেবামূলক কাজও করি বিভিন্ন সময়। যেমন কিছুদিন আগে আপনার নোয়াখালীতে যে বন্যা হইলো, ওইখানে আমরা প্রায় আমাদের থেকে 3 লাখ টাকার মতো আমরা ওইখানে ডোনেশন দিয়েছি। তারপর আমরা বিভিন্ন সময় বিভিন্ন গরিবদেরকে সাহায্য করি, বিভিন্ন আমাদের মধ্যে কেউ অসুস্থ হলে তাদেরকে সাহায্য করি। হ্যাঁ, তা আমরা শুধু সংগঠনের লালবাগ শুধু কেন্দ্রীয় না, আমরা আরো সমাজসেবামূলক কাজগুলো করে থাকি, যেগুলো নাকি আমাদেরকে ভালো মানুষের একটা আমাদের পড়ে গেছে যে আমরা সবাই খুব ভালো কাজের সাথে জড়িত। তো আলহামদুলিল্লাহ, আপনারা দেখবেন, দেখে যারা নাকি কেল্লার আশেপাশে আছেন আমাদের সংগঠনের সাথে আসবেন, এসে আমাদের একমাত্র সংগঠন এটা লালবাগ কেল্লা, লালবাগ কেল্লা প্রভাতি, যেটা নাকি 2004 সাল থেকে চলে আসতেছে। এর মধ্যে অনেক যেমন প্যান্ডামিকের সময় আমরা কিছুদিন বন্ধ ছিল, তারপরে আমরা অনেক অসুস্থ হয়ে গেছি প্যান্ডামিকের বাসা থাকতে থাকতে। তো আমরা আবার যখন নাকি কেল্লায় আসছি, আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থতার সহিত এখন আমরা আপনাদের সাথে এই যে কথা বলতে পারতেছি। তো এখানে বিভিন্ন ধরনের লোকজন আছে, বিভিন্ন শ্রেণীর লোকজন আছে, কিন্তু কেল্লায় আসলে আসলে আমরা সবাই সব মতভেদ ভুলে আমরা সবাই একসাথেই আমরা আবার কি করি, ব্যায়াম করি, হাসি ঠাট্টা করি, কথা বলি সবার সাথে, সবাই সবার উপকারে আসি, এইভাবে আমাদের কার্যক্রম চলছে। তো ইনশাল্লাহ আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবে, যাতে আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারি, যতদিন বাঁচি আল্লাহ যতদিন হাত দাস করেন। আমি লালবাগ কেল্লা প্রভাতির প্রেসিডেন্ট ইকবাল আহমেদ ফেরদৌস। আমাদের লালবাগ কেল্লা প্রভাতিটা অনেক পুরানো সংগঠন, প্রায় 30 বছরের উপরে হবে। গত 2 বছর ধরে আমি ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে থাকি। আমাদের এখানে প্রায় 150 জনের উপরে সদস্য আছে, বিভিন্ন বয়সী লোক আছে, সবাই সকালবেলায় আসে। তো মোটামুটি সকালবেলায় আমাদের এখানে আসার জন্য যে টিকিটটা আছে সেটা হলো 5 টাকা করে, আর পাস সিস্টেম আছে, মাসিক পাস 100 টাকা। আমরা বলছি এটা আরো একটু কমায় দেওয়ার জন্য, যাতে বিভিন্ন লোক যারা বিভিন্ন বয়সে আসে এরা যাতে সুবিধা পায় সেটা। আর এখানে সকালে আমাদের সব এলাকাবাসী যারা আমরা আছি ক্লাবের সদস্য, বেশিরভাগই আমরা সবাই এলাকারই, তো দীর্ঘদিন ধরে আছে। আগে তো লালবাগে কেল্লা যে ছিল সেখানে তো পুরাই ছিল, ঐতিহাসিক ছিল, এখানে ফুটবল খেলা হইতো অনেক। 2017 থেকে ডায়াবেটিস আছে, মানে হাঁটাহাঁটি করাতে আমি অনেক উপকার পেয়েছি, এবং সবাইকে সাজেস্ট করব সবাই যাতে কমপক্ষে 40 মিনিট 45 মিনিট সবার জন্য হাঁটাটা ভালো। বিশেষ রোগে আক্রান্ত তাদেরকে প্রতিদিন সব হাঁটার অভ্যাস করা উচিত। আমি প্রায় 25 বছর যাবৎ ডায়াবেটিস আক্রান্ত, কিন্তু আল্লাহর রহমতে এই হাঁটাহাঁটির ফলে অনেক উপকার পেয়েছি। আমি বলবো, সবাইকে বলবো, যারা ডায়াবেটিস আক্রান্ত তারা সবাই যেন প্রতিদিন সকালবেলা হাঁটার চেষ্টা করেন।